সামাজিক অবক্ষয়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটল বৃদ্ধ অসুস্থ বাবার উপর অমানবিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা আবারও পরিলক্ষিত হল স্থানীয়দের চোখে জানা গেছে আন্তরি থানার অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন এলাকার রাজেন্দ্র বিশ্বাসকে গত দু তিন মাস আগে ওনার ছোট ছেলে মন্টু বিশ্বাস মারধর করে এবং কোমর ভেঙে দেয় তারপর থেকে রাজেন্দ্র বিশ্বাস বিছানায় শয্যাশায়ী হয়ে যান পরেও না স্ত্রী সহ ছেড়ে অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসকে ঘরে উলঙ্গ করে বেঁধে রাখে সেই ঘটনা বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছিল পরে স্থানীয় কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে অসুস্থ বড় ছেলে তাপস হয় করার জন্য এই অবস্থায় মঙ্গলবার দুপুরে রাজেন্দ্র বিশ্বাসের বড় ছেড়ে তাপস বিশ্বাস অসুস্থ বাবাকে উলঙ্গ অবস্থায় ওনার নিজ বাড়িতে এনে ফেলে রেখে যায় ঘটনাটি চাউর হতে স্থানীয় এলাকাবাসীরা সহ পঞ্চায়েত সদস্যরা ছুটে আসেন ঘটনার খবর যায় সদর মহকুমা শাসকের কাছে সদর মহকুমা শাসকের নির্দেশে ছুটে আসেন বিক্রমনগরের তহশিলদার এবং আমতরি থানার পুলিশ মঙ্গলবার আবারও অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসের এই করুণ দৃশ্য দেখতে পেয়ে সকলেই হতবাক হয়ে যান পরে পুলিশকে দেখে তাপস বিশ্বাস ভয়ে নিজের বাবাকে আবার তার বাড়িতে নিয়ে যায় যতদূর জানা গেছে এই ঘটনায় নগর তহশিলদারের পক্ষ থেকে আগামীকাল বুধবার সদর মহকুমা শাসকের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে তারপরেই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকার মানুষ দাবি তুলছেন সমাজে এই ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না এবং রাজেন্দ্র বিশ্বাসের দুই ছেলে মন্ডু বিশ্বাস এবং তাপস বিশ্বাসকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করেছেন কি উদ্দেশ্যে এখানে আসলেন এখানে উদ্দেশ্য আমাদের এখানে কাছে বলা পঞ্চায়েত মধ্যে রাজেন্দ্র বিশ্বাস তাইনে গত আজকে তিন মাস আগে তাই ছুটে ছেলে এর আগেও তাই ছুটে ছেলে তাই মাইরা হাত বাংছে কোমর টোমর বাংছে বাঙার পরে তারপরে তাইনে ওই তাইনের পুরানা করে টিনের ঘরের ভিতরে খাড়ের পায়ার লগে কোমরে বান্ধা গলার মধ্যে বান্ধা খায় অল উলঙ্গ অবস্থা খাড়ের ফায়ার লগে বান্ধতে রাখছে তো অনেক খবরটা আমরা গ্রামের গ্রামের লোকের কাছ থেকে আমরা শুনছি শুনে আমরা এখানে আইছি আয়া দেখি ঠিক ওই এই অবস্থা এই এক সাংঘাতিক অবস্থা এটা মানব অধিকার লঙ্ঘন করে এই ধরনের ঘটনা তখন আমরা এই আমরা জানাইছি জানানোর পরে তখন এটা উপরে অনেক জায়গাতেই উপরে এটা পত্র পত্রিকাতেও উঠছে পরবর্তী সময় আমরা এটা এই পঞ্চায়েতে বই আসিরা বড় ছেলেরা ডাকাইয়া এই বড় ছেলেরা হেফাজতে রক্ষণাবেক্ষণ করো এবং তোমার বাবার যে সম্পত্তিগুলি আছে তোমার থেকে সম্পত্তি এইভাবে দেওয়া হইব তাহলে বড় ছেলে হের বাবার দায়িত্ব গ্রহণ করছে হেফাজত করে কিন্তু আজকাল বড় ছেলে আইন সেরা আজকে তিন মাস হয় বড় ছেলে আইন সেরা উড়ানের মতো রেখে দিয়ে গেছে বাবারে বৃদ্ধ অবস্থা

কারণ তারা দুই তাইনের দুই ছেলের উপরে আমরা বিশ্বাস করতে পারি না কারণ আমরা আগের মিটিংও আমরা তাইনের দুই ছেলে এবং তাইনের মেয়ের সবারটা এটা আমরা জিজ্ঞাসাবাদ করছি তো বৃদ্ধ অবস্থা তোমার বাবার যত্ন করো সেবা যত্ন সবাই মিল্লা করো কেউ করতে রাজি না যে ছেলের কাছে দিছিলেন ওই ছেলের নাম কি তাপস বিশ্বাস আচ্ছা আচ্ছা আপনারা কি বিষয়টা কি পুলিশে জানাইছেন পুলিশে আমরা জানাইছি না আমরা এই প্রশাসনের নজরে নিছি এবং আমরা চাইতেছি প্রশাসনের সাথে আলোচনা করিয়া এই লোকেরা আর এখানে রাখা যায় না যাতে বৃদ্ধাশ্রমে তার একটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা একটা পদক্ষেপ নিতেছি আর আর যারা মানে যে ছেলে এই ধরনের মানে ঘটনা করতেছে মানে হ্যাঁ ওর বিরুদ্ধে কি করবেন এর বিরুদ্ধে তো একটা শাস্তিমূলক ব্যবস্থা আমরা এলাকার বাসী আমরা দাবি করি এমন ধরনের যদি হয় মা বাপের প্রতি যদি অন্যরা এভাবে করে আর অন্যরা তো এইভাবে করবো যা মানু মানুষের সাথে একটা উপলব্ধি করে যে বৃদ্ধ অবস্থায় মা বাবারে যদি এভাবে সেবাযত্ন না করে আর এইভাবে মা বাবার অত্যাচার করে তাইলে তাদের একটা সাজা মানে সাজা হওয়ার দরকার এবং মানুষও যাতে শিক্ষা পায় যে না না মা বাবারে এভাবে বৃদ্ধ অবস্থা এইভাবে সেবাযত্ন করাটা ঠিক নয় এবং সবাই যেমন এইভাবে অ্যালার্ট হয় এর জন্য আমরা মনে করি একটা শাস্তি হওয়ার দরকার প্রশাসনের তরফ থেকে আজকে আইসিনি কিউ। প্রশাসন থেকে আজকে আমাদের যে বিক্রনগর ইয়া এস ডি এম ইয়ার থেকে আমাদের বিক্রমনগর তহসিলদার মহাশয় এখানে আইসেন আইসেন ছবি টবি তুলছেন এবং এই বিষয়গুলি দেখছেন এই এলাকাটার নাম কি কাঞ্চনমালা গাঁ পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড এটা এটা দুই নম্বর ওয়ার্ড কাঞ্চনমালা দুই নম্বর ওয়ার্ড মহকুমা প্রশাসনিক ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে আছে গোটা এলাকার মানুষ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার